আমরা ছাত্র দল, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্র দল। মোদীর পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। মোদীর আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার খায়। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্র দল। সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল। দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল, আমরা ছাত্র দল। মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির, মোদের কাছে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল। আমরা রুচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদীর স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। মোদীর চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র দল। কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন চলে আয়ের আয় চলে আয়ের ধূমকেতু উড়িয়ে দে তোর বিজয়কেতন। সত্য সত্যি বিজয়কেতন ওড়ালো, কালবৈশাখীর ঝড়ের মতো ধূমকেতুর মতো বাংলা কাব্য সাহিত্যে আবির্ভূত হলেন হাবিলদার কাজী নজরুল ইসলাম। 1899 খ্রিস্টাব্দের 25 মে বর্ধমান জেলার চুরুলিয়াতে কবির জন্ম। পিতা কাজী ফকির আহমেদ। নজরুলকে যারা চোখে দেখেছেন তাদের লেখায় পড়েছি মানুষটা প্রথম দর্শনেই তার হাবভাব চেহারা দর্শনে চমক লাগিয়ে দিতেন। বলা বাহুল্য মানুষটির যে কোনো লেখাতেই আছে জাতীয় চমক। এই জাতীয় তার বিভিন্ন রচনায় দেখতে পাই বজ্রগর্ভ, প্রতিবাদ মুখর, ধর্মীয় জঙ্গিবাদ বিরোধী, সম্প্রতি প্রার্থী, সর্বোপরি মানবতাবাদী এক কবিকে। সমকালে রবীন্দ্র বলয় থেকে মুক্ত হয়ে এমনভাবে যারা নিজেদেরকে বক্তব্য তুলে ধরে রাখতে পেরেছেন তাদের রবীন্দ্র জগতের রবীন্দ্র তীরও কবি বলা হয়েছে। তাদের সর্বাগ্রে রয়েছেন কাজী নজরুল ইসলাম। তার কবিতায় একদিকে যেমন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অসহযোগিতায় আহ্বান, তেমনি রয়েছে সমকালের বিভিন্ন ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সর্বক্ষেত্রেই তার সমাজ সচেতনতা, গণতান্ত্রিক চেতনা, প্রতিবাদী সম্যক উচ্চকিত উচ্চারণে ধরা পড়েছে। তবে নজরুল নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি, তার প্রতিভা পূর্ণ পরিণতি লাভের সুযোগ পায়নি। তার সাহিত্যিক জীবন বলতে মাত্র 20-22 বছর, তাই তিনি পরিণত হননি, চড়ে গেছেন চির শিশু চির কিশোর। তার রচিত অসংখ্য গান ব্যতীত অগ্নিবীণা, দোলন চাপা ফণিমনসা, ছায় নর সর্বহারা, নতুন চাঁদ ঝিঙে ফুল, চন্দ্রবিন্দু বিষের মাসি প্রভৃতি কাব্য, ব্যথার দান বাঁধনহারা প্রভৃতি গদ্য সাহিত্য বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বিদ্রোহী কবির প্রয়াণ ঘটে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট।